নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে যে খারিফ সিজনে টাকা দেবে দু সালে তার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং আমাদেরকে আমরা গত দু তিন দিনে ভিডিও দিয়েছি এবং কালকেও ভিডিও দিয়েছি সেখানেও দেখিয়েছি যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে মানে যেটা লাস্ট ধাপ যারা সেই ভিডিও দেখেননি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন কিন্তু সেই সকল ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন তাদের এই ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে এখনও ফাঁকা রকম আপডেট আসেনি তাহলে তারা কি করবে তারা টাকা কি পাবে না বা তাদের কেন এখনও ফাঁকা রয়েছে তাদের আপডেট কবে আসবে এই বিষয়টি আমরা ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগবে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো এই মুহূর্তে আমরা কৃষকের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা কিন্তু ওপেন করে নিয়েছি ফার্মার স্ট্যাটাস তো একটা কৃষকের দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এখানে ফাঁকা ছিল তো অনেকের এখনও কিন্তু ফাঁকা রয়েছে টার্নেকশান স্ট্যাটাসে তারপরে এই টার্নেকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে এসেছিল এডিএ আপলোডেড এটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছি এডিএ আপলোডের মানে কি এটা আসার পর তারপর কি আসবে এগুলো কিন্তু নিয়ে আমরা ভিডিও করেছি আপনারা চাইলে কৃষক বন্ধু প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন এবার এই এডিএ আপলোড থেকে হঠাৎ করে তারপরে আবার একটা নতুন ধাপ চলে এসেছিল সেটা হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভড দেখতে পাচ্ছেন ডিডিএ অ্যাপ্রুভড লেখাটা চলে এসেছে এডি পর ডিডিএ চলে এসেছিলো এবার ডিডিএর পর গতকালই কিন্তু দেখা গিয়েছিল ডিডিএটা উঠে গিয়ে এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা যে ট্রানজাকশান সেটা আছে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসে গিয়েছিল অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে টাকা দেওয়ার একদম লাস্ট ধাপ এর পরেই এবার একটি ডেট ঠিক হয় সেই ডেটে টাকা পাঠানো হয় কিন্তু আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন দেখতে পাচ্ছেন আপনাদের টার্নেকশন স্টেটাসে কোনো রকম আপডেট আসেনি এখানে কিন্তু ফাঁকা রয়েছে এবার এই ফাঁকা থাকার কারণ কি দেখুন ফাঁকা থাকার দুটো কারণ রয়েছে একটা কারণ হচ্ছে ধরুন আপনি নতুন কৃষক নতুন কৃষক এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাহলে কি হবে আপনার নামটাই তোলা হচ্ছে অনলাইন পোর্টালে কৃষক বন্ধুর তোলা হচ্ছে সেক্ষেত্রে স্টেটাসে প্রথমে এখানে পেন্ডিং থাকবে তারপর যখন অ্যাপ্রুভেল দিয়ে দেবে তখন এখানে অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে যারা নতুন কৃষক তাদের ক্ষেত্রে আমি বলছি তারপর আমি পুরনো কৃষকদেরটাও আলোচনা করে দিচ্ছি এবার আপনাদের অ্যাপ্রুভড হলো যেহেতু নতুন কৃষক আপনি সেহেতু এবার আপনার ট্রানজেকশান স্টেটাসে আপডেটগুলো আসতে একটু সময় লাগবে পুরনো কৃষকদের যে তাড়াতাড়ি আপডেটগুলো আসছে নতুন কৃষকদের ক্ষেত্রে একটু সময় লাগবে কারণ এই যেহেতু আপনাদের নামটা তোলা হয়েছে আপনারা তো আর পুরনো কৃষকদের লটে যাচ্ছেন না আপনারা নতুন কৃষকদের লটে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ডিটেলসগুলো পরবর্তী সময়ে কিন্তু আপলোড করা হবে মানে একটু দেরিতে আপলোড করা হবে তো যখনই আপনাদের ব্লকের কৃষি অফিস সমস্ত কিছু ভেরিফিকেশান করে আপনাদের ডিটেলসগুলো পরবর্তী ধাপের জন্য পাঠাবে ডিডিএর কাছে তখন কিন্তু এখানে এডিএ আপলোডের লেখাটা এসে যাবে তো যেহেতু আপনারা নতুন কৃষক সেই কারণে এখানে আপডেটটা আসছে না এটা গেল নতুন কৃষকদের ক্ষেত্রে এবার পুরনো কৃষক ধরুন আপনি প্রতিবারেই টাকা পেয়ে আসছেন আপনি আগে থেকেই টাকা পেয়ে আসছেন কিন্তু বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এখনও আপনার টানজ্যাকশান স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে সেক্ষেত্রে কেন আপনার ফাঁকা রয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস একদিনে সবার পরিবর্তন হয় না আর একদিনে সবাই টাকা পায় না আপনাদের হয়তো মনে আছে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেয় আজকে যদি টাকা রিলিজ করে কারো দেখবেন সাত দিন বাদে টাকা ঢুকছে কারো দশ দিন বাদে কারো কুড়ি দিন বাদে কারো এক মাস বাদে কারো দু মাস বাদে টাকা ঢুকছে তার মানে ধাপে ধাপে কাজটা হয় ঠিক স্ট্যাটাসের যে আপডেটগুলো আছে সেটাও কিন্তু এই ধাপে ধাপেই আসে কিছু কৃষকের ধরুন আজ এখানে এডি আপলোডেড এসেছে কিছু কৃষকের কাল এডি আপলোডেড আসবে কিছু কৃষকের তারপরের দিন এডি আপলোডেড আসবে আবার কিছু কৃষকের ধরুন আজ এখানে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিছু কৃষকের তার পরের দিন অ্যাকাউন্ট ভ্যালিড আসবে আবার কিছু কৃষকের আবার দুদিন তিন দিন সাত দিন বাদে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এইভাবে ধাপে ধাপে স্ট্যাটাসগুলো পরিবর্তন হয় তাই আপনি যখন স্টেটাস দেখছেন চেক করছেন আপনার যদি এখানে আপডেট না আসে সেক্ষেত্রে বুঝবেন আপনার এখনও মানে স্টেটাসের যে পরিবর্তন তা আসেনি আপনি অপেক্ষা করবেন যখন ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে আপনার যখন লট আসবে বা আপনার যখন সিরিয়ালটা আসবে তখন কিন্তু এখানে আপনারও আপডেট এসে যাবে তো আপনাদের এখানে আপডেট আসেনি বলে একদমই চিন্তা করবেন আপডেট আসেনি বলে যে টাকা পাবেন না তা কিন্তু নয় কিছু সময় পরেই দেখবেন এখানে আপডেট চলে আসবে এবং আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তখন এবার যখন টাকাটা রিলিজ করবে তারপরে একটা নির্দিষ্ট ডেটে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন এবার কথা হলো কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকেই জিজ্ঞাসা করছেন দেখুন এখন অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি তবে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসের আপডেট তা দ্রুততার সঙ্গে এসে গেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মানে এপ্রিলের দশ তারিখেই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি এবার দিতে পারে তবে আরও একটি আপডেট আছে দুয়ার সরকার ক্যাম্প যেহেতু এখন চলছে দুয়ার সরকার ক্যাম্পের ডেট আবারও দশ তারিখ বাড়ানো হয়েছে মানে তিরিশ তারিখ পর্যন্ত করা হয়েছে এই এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত করা রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এপ্রিল মাসে হয়তো টাকাটা আর দেবে না কারণ যারা আবেদন করছে তাদেরকে তো সার্ভিস প্রদান করতে হবে নতুন যারা আবেদন করছে তাদেরকেও সরকার চাইবে যে এবারে টাকা তারা টাকা পাক খারিফ সিজেন তো সুতরাং বোঝা যাচ্ছে যে এপ্রিল মাসে হয়তো আর টাকা দেবে না কারণ তিরিশ তারিখ পর্যন্ত ক্যাম্প রয়েছে এপ্রিলের পর মে মাস আশা করা যায় ওই মে মাসেই কিন্তু আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ স্থিতির সেই টাকা দিয়ে দেবে তবে এখনও ডেট ঘোষণা হয়নি যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হয়ে যাবে প্রতিবারের মতো আমাদের চ্যানেল থেকেই আপনারা সবার আগে ভিডিও পেয়ে যাবেন আপনাদের এই টানেকশানের সেটা কি কী আপডেট রয়েছে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না